الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها. السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় ইসলামিক স্কুল ইউটিউব চ্যানেলের সকল দর্শকবৃন্দকে স্বাগতম জানাই আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সোহেল বিন আব্দুস সবুর। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সমাজে বহুল প্রচলিত নামাজে মারাত্মক 10টি ভুল যা আমাদের সমাজে প্রায় বেশিরভাগই করে থাকে এবং এই ভুলগুলো সংশোধনের উপায়। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে ও নিজের পরিবারকে উপকৃত করার পাশাপাশি অন্য এবং অন্যের পরিবারকেও উপকৃত করবেন ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাম্বার 11, নামাজরত অবস্থায় হাই তোলা। আমাদের সমাজে নামাজে বহুল প্রচলিত ভুল সমূহের মধ্যে অন্যতম একটি ভুল হলো নামাজরত অবস্থায় হাই তোলা। এমন কিছু লোক আছে যাদের নামাজে তাড়ালে যেন ঘুম চলে আসে, এর কারণে তারা শব্দ করে হাই তোলে, যার ফলে তাদের দেখে পাশের ব্যক্তিটিরও হাই ওঠে, যা নামাজে মনোযোগ বিঘ্ন ঘটায়। অথচ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কর্মকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তির নামাজ অবস্থায় যদি হাই আসে তবে সাধ্য অনুযায়ী প্রতিরোধ করার চেষ্টা করবে, কেননা ওই অবস্থায় শয়তান মুখের ভিতরে প্রবেশ করে। আর এর প্রতিরোধ করার পদ্ধতি হচ্ছে ওই অবস্থায় মুখে হাত দেয়া, যেমনটি অন্যান্য বর্ণনায় পাওয়া যায়। অতএব নামাজরত অবস্থায় হাই ওঠা প্রতিরোধের চেষ্টা করতে হবে, যাতে শয়তান মুখের ভিতর প্রবেশ করে নামাজে মনোযোগে বিঘ্ন না ঘটায়। নাম্বার 12, অসুস্থ ব্যক্তির বালিশ বা উঁচু স্থানে সিজদা করা। মহান আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য সাড় দিয়ে পবিত্র কোরআনে বলেছেন, তোমরা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করো। কিন্তু আমাদের সমাজে এমন অতি উৎসাহিত কিছু ব্যক্তি রয়েছেন যারা আল্লাহর এই দেয়া সাড়কে মেনে না নিয়ে বরং নামাজে সিজদার সময় বালিশ বা উঁচু স্থানে সিজদা করে থাকে, যা একেবারে হারাম এবং ইসলামের হুকুমের বিপরীত একটি কাজ। এ বিষয়ে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে দেখলেন তিনি বালিশের উপর সিজদা করছেন। তখন তিনি বালিশটিকে দূরে নিক্ষেপ করলেন। এরপর ব্যক্তিটি একটি কাঠের টুকরা নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও টেনে ফেলে দিলেন এবং বললেন, যদি সম্ভব হয় তাহলে মাটির উপর নামাজ আদায় করবে, আর তা না হলে ইশারা করে পড়বে এবং সিজদা রুকু অবস্থায় বেশি নিচু করবে। নাম্বার 13, ইমামকে রুকু অবস্থায় পেলে তাকবীরে তাহরিমা না দিয়ে সরাসরি রুকুতে যাওয়া। নামাজে প্রচলিত ভুল সমূহের মধ্যে বহুল প্রচলিত একটি ভুল হলো মুসল্লি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে তাকবীরে তাহরিমা না বেঁধে সরাসরি রুকুতে চলে যাওয়া। এ বিষয়ে বিশ্ববিখ্যাত হাদিস বিশারক শায়খ মোহাম্মদ বিন সলে আল উসাইমিন রহিমাহুল্লাহ তার রচিত বিখ্যাত গ্রন্থ ফতাওয়া আরকানুল ইসলামে উল্লেখ করেন, ইমামের রুকু অবস্থায় কোনো মানুষ যদি নামাজে সামিল হয় তখন প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে তারপর রুকুতে যাবেন। এ অবস্থায় রুকুর জন্য আলাদা তাকবীর প্রদান করা সুন্নত, ওয়াজিব নয়, তবে রুকুর জন্য আলাদা তাকবীর প্রদান করা উত্তম। অতএব কেউ যদি নামাজে দেরিতে গিয়ে দেখেন ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে, তখন তিনি প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবেন এবং পরে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন। নাম্বার 14, ইমামের আগে রুকু ও সিজদা করা। বর্তমানে কিছু বৃদ্ধ ও অতি উৎসাহিত তরুণকে দেখা যায় তারা নামাজ পড়ার সময় ইমাম সাহেবের আগেই রুকু সিজদা করে ফেলে, এমনকি অনেকেই দেখা যায় ইমাম সাহেবের আগেই সালাম ফিরিয়ে ফেলে। এ বিষয়টি অনেকের নিকট গুরুত্ব পায় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য কঠোর হুঁশিয়ারি হুমকি দিয়েছেন। তিনি বলেন, সাবধান, যে ব্যক্তি ইমামের আগে মাথা তোলে তার কি ভয় হয় না যে আল্লাহ তাআলা তার মাথাটা গাধার মাথায় রূপান্তরিত করতে পারেন? নাউযুবিল্লাহ। অতএব আপনি যদি ইমামের আগে রুকু সিজদা অথবা সালাম ফিরান তাহলে আপনার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দেওয়ার হুমকি দিয়েছেন স্বয়ং রহমাতুল্লিল আলামিন। নাম্বার 15, রুকু ও সিজদা থেকে ওঠার সময় পিঠ সোজা না করা। আমাদের সমাজে অনেক মুসল্লিদের দেখা যায় তারা নামাজে রুকু থেকে উঠতে না উঠতেই সিজদা যায়, আবার এক সিজদা থেকে উঠে পিঠ সোজা না করে আরেক সিজদা চলে যায়। এছাড়া অনেকেই দেখা যায় সিজদা থেকে মাথাটুকু একটু উপরে তুলতে মুরুগের ঠোকর দেওয়ার মতো আবার সিজদা চলে যায়। এমন ব্যক্তিকে নিকৃষ্ট চোর বলা হয়েছে হাদিসে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে চুরি করে? তখন তিনি বললেন, যে নামাজে রুকু এবং সিজদা পূর্ণ করে না সেই হলো নামাজ চোর। অতএব অবশ্যই আমাদের এ বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে নিজেকে নামাজে প্রকাশ করতে গিয়ে নিকৃষ্ট চোরে পরিণত না হই।
এছাড়া ইবনু মাজার 870 নম্বর হাদিসে কুতাইবা রাহিমাহুল্লাহ আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সিজদায় তার পিঠ সোজা না রাখে তার নামাজ পূর্ণই হয় না। অতএব এই সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে নামাজে রুকু এবং সিজদা থেকে ওঠার সময় পিঠ সোজা রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, অন্যথায় আমাদের নামাজ সমূহ আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। নাম্বার 16, নামাজে দ্রুত কোরআন ও তাসবি পাঠ করা। নামাজে বহুল প্রচলিত ভুল সমূহের মধ্যে অন্যতম একটি ভুল হল নামাজে দ্রুত কোরআন ও তাসবি পাঠ করা। এমন অনেকে আছে যারা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে আবার আরেক নিঃশ্বাসে অন্য যে কোনো সূরা শেষ করে, অথচ পবিত্র কোরআনের এমন তেলাওয়াত নিহায়েত অন্যায়, একসাথে পাপেরও কর্ম। এ বিষয়ে স্বয়ং মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদে উল্লেখ করেন, আর সালাতে কোরআন খুব স্পষ্ট করে ধীরে ধীরে পাঠ করো। এছাড়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আয়াত পৃথক পৃথক করে পাঠ করতেন। অন্যদিকে এমন ব্যক্তির অভাব নেই যারা রুকু সিজদার সময় শুধু ইত্যাদি পাঠ করে থাকে, অথচ তারা বোঝেই না এমন উচ্চারণে নামাজ তো হবেই না, বরং বিকৃত উচ্চারণের কারণে গুনার ভাগিদার হতে হবে। নাম্বার 17, সূত্রবিহীন অবস্থায় নামাজ আদায় করা। আমাদের সমাজে অনেক মুসল্লিদের দেখা যায় মাঠে ময়দানে উন্মুক্ত স্থানে সূত্রাবিহীন অবস্থায় নামাজ আদায় করে থাকেন এবং সামনে থেকে অতিক্রমকারীকে বাধাও দেন না, অথচ তা সুন্নাহ বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সূত্রা রেখে নামাজ আদায় করতেন। সূত্রা ব্যবহার করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজরত ব্যক্তির সামনে সূত্রার ভিতরে কেউ অতিক্রম করলে নামাজি ব্যক্তি যেন তাকে বাধা দেয়, প্রয়োজন হলে লড়াই করে। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনার কাজ, তাহলে ব্যক্তি 40 দিন বা 40 মাস অথবা 40 বছর দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। অতএব একাকে নামাজ পড়ার সময় সূত্রা ব্যবহার করাই উত্তম, এবং যদি কেউ সূত্রার ভিতর দিয়ে যেতে চায় তাহলে তাকে বাধা দিতে হবে, এমনকি প্রয়োজন হলে লড়াই করতে হবে। নাম্বার 18, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে নামাজের জন্য মসজিদে আসা। নামাজে বহুল প্রচলিত যতগুলো ভুল রয়েছে তার মধ্যে অন্যতম একটি শোকনীয় ভুল হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে নামাজের জন্য মসজিদে আসা। আমাদের সমাজে অনেক মানুষ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে নামাজে আসে। এছাড়াও অনেককে দেখা যায় কাঁচা পেঁয়াজ রসুন যুক্ত ঝালমুড়ি বা অন্য কিছু খেয়ে ভালোভাবে মুখ পরিষ্কার না করে নামাজে চলে আসে, অথচ এহেন কর্ম খুবই অপছন্দনীয়। সহিহ মুসলিমের 567 নম্বর হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জুম্মার খুতবায় বলেছিলেন, হে লোক সকল, তোমরা দুটি গাছ খেয়ে থাকো, আমি এই দুটিকে কদর্য ছাড়া আর কিছুই মনে করি না, সে দুটি হচ্ছে পেঁয়াজ ও রসুন, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কারো মুখ থেকে তিনি এ দুটির গন্ধ পেলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতেন, ফলে তাকে বাকি গোরস্থানের দিকে বের করে দেওয়া হতো। সুতরাং কাউকে তা খেতে হলে সে যেন পাকিয়ে খায়। মুসলিমের বর্ণনা এসেছে, যে ব্যক্তি পেঁয়াজ রসুন ও কুরসাত খাবে সে যেন কখনোই আমাদের মসজিদের পানে না আসে, কেননা বনি আদম যাতে কষ্ট পায় ফেরিস্তারাও তাতে কষ্ট পায়। বিশেষজ্ঞগণ অনেকেই বিড়ি তামাক জর্দা ইত্যাদি খেয়ে নামাজে আসতেও নিষেধ করেছেন, কারণ এগুলোর দুর্গন্ধ আরও তীব্র, আরও মারাত্মক ক্ষতিকর। এছাড়া দুর্গন্ধযুক্ত মোজা পরিধানকেও অনেক ইসলামিক স্কলারই এই হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। নাম্বার 19, সিজদার সময় নাক মাটিতে না লাগানো। নামাজে মারাত্মক ভুল সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভুল হলো সিজদা করা অবস্থায় নাক মাটিতে না লাগানো। আমাদের অনেক মুসল্লি ভাই ও বোনেরা আছেন যারা নামাজে সিজদার সময় শুধু কপাল মাটিতে লাগিয়ে থাকেন, কিন্তু নাক মাটিতে স্পর্শ করেন না, অথচ এটি নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিজদার একটি মারাত্মক ভুল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে 7 অঙ্গের উপর সিজদার নির্দেশ দেয়া হয়েছে, কপাল যার মধ্যে নাক সংযুক্ত, দুহাত, দুহাড্ডু, দুপায়ের সম্মুখ ভাগ, আর আমি যেন কাপড় ও চুলকে আটকে না রাখি। অতএব নামাজের সিজদা অবস্থায় কপালের সাথে সাথে নাকও মাটিতে লাগাতে হবে। এবং নাম্বার 20, রুকু সিজদার সময় সতর বের হওয়া। অনেক সময় মসজিদে কিছু মুসল্লিদের দেখা যায় তারা এত খাটো শার্ট প্যান্ট বা গেঞ্জি ট্রাউজার পরে নামাজ পড়তে আসে যে তারা যখন রুকু বা সিজদা যায় তখন তাদের পিছন দিকের কাপড় সরে গিয়ে শরীর দেখা যায়, অনেক সময় তাদের ফরজও তরফ হয়ে যায়। এই অবস্থায় আমাদের মনে রাখতে হবে, যে কাপড় পরলে সতর খুলে যায়, এ ধরনের পোশাকে নামাজ আদায় করাও না যায়।
আর নামাজে যদি সতরের কোনো অংশের এক চতুর্থাংশ পরিমাণ খুলে যায় এবং তা যদি এক রুকুন অর্থাৎ তিন তাসবি পরিমাণ সময় খোলা থাকে তাহলে সে নামাজ নষ্ট হয়ে যাবে। তাই এ ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে নামাজে এ ধরনের পোশাক পরা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলিকে সংশোধন করে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এখন সম্পূর্ণ ভিডিওটি সামারাইজ করলে দাঁড়ায়, আজকের ভিডিওতে নামাজে বহুল প্রচলিত যে দশটি ভুলের কথা আলোচনা করেছি তা হলো: নাম্বার ১১, নামাজরত অবস্থায় হাই তোলা। নাম্বার ১২, অসুস্থ ব্যক্তির বালিশ বা উঁচু স্থানে সিজদা করা। নাম্বার ১৩, ইমামকে রুকু অবস্থায় পেলে তাকবীরে তাহরিমা না দিয়ে সরাসরি রুকুতে যাওয়া। নাম্বার ১৪, ইমামের আগে রুকু ও সিজদা করা। নাম্বার ১৫, রুকু ও সিজদা থেকে ওঠার সময় পিঠ সোজা না করা। নাম্বার ১৬, নামাজে দ্রুত কোরআন ও তাসবিহ পাঠ করা। নাম্বার ১৭, সূত্রাবিহীন অবস্থায় নামাজ আদায় করা। নাম্বার ১৮, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে নামাজের জন্য মসজিদে আসা। নাম্বার ১৯, সিজদায় নাক মাটিতে না লাগানো। এবং নাম্বার ২০, রুকু সিজদার সময় সতর বের হওয়া। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই দোয়া করি, তিনি যেন আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবার ও পরিচিতদেরকে এই দশটি ভুল থেকে বিরত থেকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।